ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের সময়সীমা গতকাল শুক্রবার 3 দফা বাড়ানোর পর শেষ পর্যন্ত রাত 12টায় সম্পন্ন হয়। এবার নিবন্ধিত ভোটার ছিলেন 6 কোটি 10 লাখ। ইরান জুড়ে প্রায় 58,000 ভোটকেন্দ্র ছাড়াও 95টি দেশে বসবাসরত প্রবাসী ইরানি নাগরিকদের জন্য বিশ্বজুড়ে 314টি ভোটকেন্দ্র খোলা ছিল। ভোট শেষ হওয়ার পরপর শুরু হয় গণনা। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে একমাত্র সংস্কারপন্থী প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান সবার চেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলি, কট্টরপন্থী রাজনীতিবিদ, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বাকি দুই প্রার্থী পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফাপুর মোহাম্মদী লড়াই এরই মধ্যে বেশ পিছিয়ে পড়েছেন। পেজেশকিয়ান ও জালিলির মধ্যে তুমুল লড়াই চললেও দুজনেরই কেউ শতকরা 50 ভাগের বেশি ভোট পাননি। দেশটির সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী 50% উপর ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে আগামী 5 জুলাই দ্বিতীয় দফা ভোটগ্রহণ হতে পারে। গাজায় ইরানের মিত্রগোষ্ঠী হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল। গত 19 মে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে তার পদটি শূন্য হয়। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে ইরানের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের কোনো বদল আসার সুযোগ নেই, কারণ আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।